ইমান হলো গায়েবের উপরে বিশ্বাস থাকা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওয়া ইউকিমুনা আস-সালাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম। তার আগে কি বলছে? হুদাল্লিল মুত্তাকিন কোনটা? দালিকাল কিতাব লা রাইবা ফি, হুদাল্লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো রকম সংশয় নাই, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে একটা কিতাব যেটা মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিকে এই মুত্তাকিদের ক্রাইটেরিয়া প্রথমে তিনটা ক্রাইটেরিয়া পূরণ করছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলা যে সহায় সম্পদ, ধন সম্পদ, মান সম্পদ দিয়েছেন এইটি থেকে মানুষের উপরে খরচ করে। তাহলে প্রথম হলো ইমান, এরপরে হলো আমল মানে নামাজ, ইমান নামাজ একদম পাশাপাশি রাখা হয়েছে। এই ইমান এমন একটা দামি, এমন একটা জরুরি জিনিস যা ছাড়া না মানুষের দুনিয়াতে সুখ শান্তি কামিয়াবি আছে, না আখেরাতে সুখ শান্তি কামিয়াবি আছে। দুনিয়াতেই হোক আকার আখেরাতেই হোক, সুখ শান্তি কামিয়াবির জন্য শর্ত হলো এই ইমান, যে আল্লাহ তাআলার উপরে ইমান আনবে সে দামি হবে, সে কামিয়াব হবে। আর এই কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াবি কোনো আসবাব, দুনিয়াবি কোনো চিজ আসবাব, ডিগ্রি, বংশমর্যাদা, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যত কিছুকে মিলাইয়া আমরা মনে করি এগুলো হইলে আমরা কামিয়াব হয়ে গেলাম নি, এইগুলো হইলে আমরা সফলতা পাইয়া গেলাম নি, ইস অমক ব্যক্তি সাকসেসফুল, অমক ব্যক্তি সাকসেসফুল, কেন কত গাড়ি বাড়ি করে ফেলছে, কত জমি জমা করে ফেলছে, কত টাকা পয়সার মালিক হয়ে গেছে, কত উচ্চ বংশে বিবাহ করছে, আমরা মনে করি কামিয়াব হয়ে গেছে। কাল্লা, কখনোই নয়। এর দ্বারা কামিয়াবির কোনো সম্ভাবনাই নেই। কামিয়াবি হলো চিজ আসবাবের সাথে সম্পর্ক নয়, মালের সম্পর্ক সম্পর্ক নয়, পিএইচডি ডিগ্রি করার সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হলো ইমানের সাথে। যে ইমান হাসিল করবে সে কামিয়াব হবে, যে ইমান হাসিল করবে না সে নাকাম হয়ে যাবে। সে যত বড় ধনী হোক আর যত বড় গরিব হই হোক, বাদশাহ হোক চাই ফকির হোক, সেই রকেট চালানেওয়ালা হোক চাই ভ্যান চালানেওয়ালা হোক, ইমান হাসিল করবে তো কামিয়াব হবে, ইমান হাসিল করবে না তো নাকাম হয়ে যাবে। নমরুদ কত বড় ক্ষমতাধর বাদশাহ, আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন, কিন্তু যেহেতু ইমান নাই, যেহেতু সে ইমান আনে নাই আল্লাহ তাআলার প্রতি, এই জন্য দুনিয়াতে তো জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার আখেরাতে জাহান্নামে যে যাবে ওটা ঘোষণাই হয়ে গেছে। আখেরাতে সে জাহান্নামে যাবে এটা দুনিয়া থাকতেই ঘোষণা হয়ে গেছে, ও জাহান্নামী। কিন্তু মালের কোনো অভাব ছিল না, দুনিয়াবি মর্যাদা পদমর্যাদার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, কিন্তু দুনিয়াতে এমন জিল্লতি হয়েছে, মানুষের সবচেয়ে নিকৃষ্টতম বেইজ্জতি করার জন্য তো বেটা জুতা পিটা করবে, এবার এই কথা যদি কয় কাউকে তার গায়ে কীরম আগুন জ্বলবে। আর যে নাকি সারা দুনিয়ার বুকে বাদশাহী করছে, বিশাল ক্ষমতার অধিকারী বলে দাবি করছে, সেই রকম একটা প্রতাপশালী বাদশাকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জিল্লতি কিসের কারণে? মাল আছে, ক্ষমতা আছে, বংশমর্যাদা আছে,
কিন্তু ঈমান নাই শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে দুনিয়ার থেকে সে এই রকম বৈজ্যত হয়ে চলে গেল অথচ বেলাল রাদিয়াল্লাহু আনহু কত গরীব কত আনপোর কত অপরিচিত বংশমর্যাদার খবরই কেউ রাখে না আমার মনে হয় বিশ্বের যত মুসলমান আছি আমরা আমাদেরকে যদি বলা হয় যে ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু বাপের নাম কত আমার মনে হয় যেন লাখে একজনও পারবে না লাখে একজনও পারবে না বেলাল রাদিয়াল্লাহু আনহু বাপের নাম বলতে কত অপরিচিত কত আনপোর আর দরিদ্রতার লাইনে অন্যের গোলামি করে তার আব্বাও গোলাম ছিল উনিও গোলাম ছিলেন বাবা গোলাম ছেলেও গোলাম কিন্তু ইমানের দৌলত হাসিল করার কারণে এমন ইজ্জতওয়ালা করছেন দুনিয়াতে বড় বড় হাস্তি বিশাল বিশাল বংশমর্যাদাওয়ালা বিশাল বিশাল পয়সাওয়ালা সবাই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করত এমনকি বাদশাহ খলিফা বলতেছে এই সাইয়েদেনা বিলাল আসছে সাইয়েদেনা বিলাল আসছে ভাই তোমরা বিলালকে রাস্তা করে দাও বিলাল তুমি সামনে আসো ভাই সামনে আসো অর্ধ জাহানের বাদশাহ সেই বাদশাহ বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিরকম সম্মান দিচ্ছেন কিসের কারণে ইমানের কারণে চেহারা কালো নাক বোঁসা পা একবারে মোটা পা ছিল সন্ধ্যায় যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হইলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে লাগলে বাচ্চারা ভয় খায় তো দেখি বেলালকে তো বেলাল তুমি ভাই সন্ধ্যার সময় আমাদের বাড়ির আশপাশে হাঁটো না আমাদের বাচ্চারা ভয় খায় চেহারার লাইনে এত মানে নিম্ন পর্যায়ে ছিল কিন্তু ঈমানের দৌলত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শীর্ষ পর্যায়ে পৌঁছাই দিয়েছেন শীর্ষ পর্যায়ে পৌঁছাই দিয়েছেন কিরকম সম্মান আজান দেবে কে বেলাল এত সাহাবি ছিল আর এত বড় মর্যাদাপূর্ণ একটা পদ মুয়াজ্জিনি করা কে পাইল বেলাল পাইল দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে কিরকম সম্মানিত করছেন কিরকম কামিয়াব করছেন হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহু আনহু কসমের উপরে আল্লাহ তাআলার কাছে তার দাম কিরম দেখেন তার কসমের উপরে আল্লাহ তাআলা সূর্যকে আগানে এসে ভোর হওয়া না হওয়া সত্ত্বেও ভোর বানাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় রাসূলুল্লাহ শেহরি খারা বন্ধ করেন সকাল হয়ে গেছে আলো দেখা যাচ্ছে আপনি শেহরি খাওয়া বন্ধ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছেন 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 বেলাল যখন মসজিদে গেছেন কিছুক্ষণ থেকে কয় কি রে হুজুর তো আসে না তো হুজুর কি এখনো খাচ্ছেই নাকি তো আবার যায় করছে ইয়া রাসূলুল্লাহ খাচ্ছেন কেন তো আকাশ ফসা হয়ে গেছে তো আপনি শুভের সাথে কয়ে গেছে আপনি খাওয়া বন্ধ করেন এই কথা কয়ে চলে গেছে কিছু বলে কি তা আসে না হুজুর আসে না আবার যায় করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম শুভের সাথে হয়ে গেছে আপনি খাওয়া বন্ধ করেন সাথে সাথে হাত উঠে নিয়েছিলেন আল্লাহ বলছে এই বিলাল তুমি কি করলা আরে এখন তো শুভের সাথে হয় না এখন তো শুভে কাজেম চলতেছে শুভে সাদেকের আগে একবার আকাশ ফর্সা হয় এরপরে আবার অন্ধকার নেমে আসে এরপরে আবার ফর্সা হয় এই যে পরের ফর্সা হলো এইটি হলো শুভে সাদেক আর এই যে আগের যে ফর্সা এটা শুভে কাজেম বলা হয় বলে এটা তো শুভে কাজেম ছিল তুমি কসম খাওয়ার কারণে আল্লাহর নামে কসম খাওয়ার কারণে তোমার কসমকে ঠিক রাখার কারণে আল্লাহ তাআলা শুভে সাদেক বানাই দিয়েছেন কেইসা ইজ্জত বলা হয় অথচ বাপ গোলাম ছিল নিজেও গোলাম এত তো সত্য আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কিরকম মাকাম দান করে দেন তার এক জবানের দাম কিরকম যে পুরা নিজামকে আল্লাহ তাআলা সিস্টেমকে আল্লাহ তাআলা তার জবানের কারণে চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে এর নাম হলো সম্মান এর নাম হলো ইজ্জত
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশাল ধনী ছিলেন পুরা আরবের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন উনি যদি বিচার করতেন ওই বিচারের বিরুদ্ধে পুরা আরব জাহানের কারো ক্ষমতা ছিল না একটা টু শব্দ বলে এত বড় প্রতাপশালী বিচারক ছিলেন কিন্তু দিন কবুল করার কারণে দান খরাত করতে করতে মাল দিনের পিছনে খরচ করতে 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 সালার শর্ট পড়ছে তো এখন আমার মনে আমাদের দুনিয়াবী বিচারে কি মনে হয় একবারে জিল্লতের মধ্যে পড়ে গেল বেইজ্জতি কারবার এত বড় সম্মানিত লোক এত অসম্মানিত হয়ে গেল এরকমই তো মনে হয় কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন হে আমার রাসূল আপনি আপনার দোস্তকে জিজ্ঞেস করেন আপনার আবু বকরকে জিজ্ঞেস করেন এই অবস্থায় সে আমার উপর খুশি আছে কিনা আমি আল্লাহ তার উপর খুশি আছি আমি তাকে সালাম দিলাম আমার সালাম তাকে পৌঁছায় দেন যে আল্লাহ তাকে সালাম দিছে এই কথা বলেন দুনিয়ার সমস্ত মাল খতম সমস্ত মাল খতম তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে কি করছেন সালাম দিছেন সালাম সালাম দিছেন হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে দুইজনকে সালাম দিছেন একজন পুরুষ একজন নারী পুরুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নারী হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইজনকে আল্লাহ স্বয়ং সালাম দিছেন হুজুরের উম্মতের দুইজনকে স্বয়ং সালাম দিছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কত বড় বংশীয় বংশমর্যাদাশালী মহিলা কত মাল ছিল তার যখন বিবাহ হয় তার ঘরে ৪০টা স্বর্ণের ইট ছিল আর দুনিয়া বিয়ে এরকম একটা ইট আড়াই কেজির ওজনের ইট না যারা হজে গেছেন দেখছেন যে কাবা শরীফ বানাইছে কত বড় বড় পাথরের ইট দিয়ে বানাইছে এক একটা ইট এক মন দেড় মন করে ওজন ছিল ইতিহাসে আসছে যে ওই ৪০টা ইটের ওজন ছিল প্রায় ১২০ মন একটা মহিলার ঘরে যদি ১২০ মন সোনা থাকে তাহলে অন্য অন্য মাল কত থাকে ইতিহাসবিদরা লেখছেন পুরা মক্কার মধ্যে যত ব্যবসায়ী ছিল সমস্ত ব্যবসায়ীর মিলে যত মাল ছিল তার চেয়ে বেশি মাল ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার চেয়ে এখন এই অবস্থায় এই অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দিন কবুল করলেন তখন তার সমস্ত মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াকফ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই মাল সব আপনার এদের মালিক বানাই দিলাম আপনাকে আমি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন এই সব সামানের মালিক এই স্বর্ণ মালিক এই রৌপ্যর মালিক এই স্বর্ণ মুদ্রার মালিক আমার এই জমিনের মালিক বাগানের মালিক সব কিছুর মালিক আপনি এই যত উটের পাল দেখতেছেন ভেড়ার পাল দেখতেছেন দুম্বার পাল দেখতেছেন সব আপনার আমার আর কিছুই নাই শুধু আপনি আমার থাকলেই চলবে কারণ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৌরাত তৌরিত কিতাবের আলেমা ছিলেন উনি আলেমা ছিলেন এবং সেই কিতাবের এলেম থেকে উনি কনফার্ম হয়েছিলেন ১০০ ভাগের মধ্যে ১০০ ভাগ নিশ্চিত হয়েছিলেন যে ইনি হলেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যাই নিয়ে বুঝে তিনি একজন গরিব এতিম একজন বয়সে ১৫ বছরের ছোট এই ছেলেকে বিবাহ করছিলেন যাই নিয়ে শুনে বুঝে শুনে এলেমের সাথে বিবাহ করছিলেন আর জানেন যে দুনো জাহানের বাদশার সাথে আমি বিবাহ করছি আমার মালের কোনো দরকার নাই সমস্ত মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে দিয়ে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনকল্যাণমূলক দান খরাত করতে করতে এই বছর ঘুরতে ঘুরতে শেষ করেছে যখন ওনার ইন্তেকাল হয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে বাতি জ্বালানোর তেল নেই যার ঘরে বিবাহের সময় ১২০ মন সোনা ছিল সেই ঘরে আজকে বাতি জ্বালানোর তেল নাই বাতি জ্বালানোর তেল নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বাতি জ্বালানোর তেল নেই কিন্তু কামিয়াবি কিরকম
হযরত ফাইজাতুল কুবরা রাদিয়াল্লাহ মাল চলে গেছে, স্বর্ণ চলে গেছে, রৌপ্য চলে গেছে, সব কিছু খতম হয়ে গেছে, কিন্তু কামিয়াবি কিরকম আসছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে কবরে নামাচ্ছেন, বারবার কিবলার দিকে করে দিচ্ছেন মুখ, খালি ঘুরে আবার আকাশের মুখে হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তা করে গেছেন, আয় আল্লাহ, আমার আমার খাদিজার উপরে কি তুমি না খুশি হয়ে গেলা? আল্লাহ কি আমার খাদিজার উপরে না খুশি হয়ে গেল? এই টেনশন করতেছেন। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে খবর দিয়ে পাঠাইছেন, হে আমার দোস্ত, সারা দুনিয়ার সমস্ত মানুষের যত মুসলমান দুনিয়ার থেকে চলে আসবে, তাদের মুখ থাকবে কিবলামুখী হয়া, আর খাদিজার মুখ থাকবে আল্লাহর মুখী হয়া। ইসকা নাম কামিয়াবি হয়, এর নাম হলো সফলতা, কামিয়াবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার থাকতে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে, বলতেছেন এ খাদিজা জান্নাতে আমার বিবিকে আমার সালাম দিও। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই, আপনার বিবি কোথা থেকে আসলো? বলছে ফেরাউনের বিবি আসিয়া জান্নাতে আমার বিবি হবে। ফেরাউনের বিবি আসিয়া জান্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হওয়ার মর্যাদা লাভ করবে। তো দুনিয়া থাকতেই ঘোষণা হয়ে গেছে জান্নাতে যাইয়া আমার বিবিকে সালাম দিও, তা জান্নাতে না যায় সালাম দিতে পারবে? তার মানে কি দুনিয়া থেকে জান্নাতে ঘোষণা হয়ে গেল, এর নাম হলো কামিয়াবি। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিসের দ্বারা কামিয়াবি হলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিসের দ্বারা কামিয়াবি হলো? ইমানের দ্বারা কামিয়াবি হলো। তাহলে ইমান কত দামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফে যাচ্ছেন, তো খুশবু, একটা কবর থেকে খুশবু বের হচ্ছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই খুশবু আসতেছে কীভাবে, কোথা থেকে? কয় যে ফিরাউনের যে বাদি ছিল না, সেই বাদির কবর থেকেই খুশবু আসতেছে। ইমানের দৌলতে আল্লাহ তাআলা তার কবরকে খুশবুদার বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরকে খুশবুদার বানাই দিয়েছেন। এটি সেই জামানার ঘটনাই শুধু নয়, আজকের জামানায়ও এরকম অনেক এরকম মানুষের কবর পাওয়া যায় যাদের কবর থেকে খুশবু গিটতে থাকে। এই সিরাজগঞ্জে এক সাথী, মালয়েশিয়ার এক সাথী, সকালবেলা গাছতে গেছে, যাইয়া আমার বোনের বাড়ির কাছে বাড়ি বাজার, ওই বাজার মসজিদে ছিল, তো যাইয়া গোরস্থানের কাছে যায় বলতেছে যে আহারে, আমার যদি কবরটা এখানেই হয়ে যাইতো, আমার কবরটা যদি এখানেই হয়ে যাইতো, এই কথা বলতেছে সে। এই কথা বইলে গাছ তো করে ফিরে এসে স্ট্রাক পড়ছে, স্ট্রাক করিয়ে তারপরে একটু অস্বস্তি লাগছে, শুইছে, বাস এন্তেকাল হয়ে গেছে। এখন কবর হলো কোথায়? ওই যে যিনি, উনি যেখানে তামান্না করছিলেন, আমার যদি কবর এখানেই হইতো, ওই সেই নিমগাছি বাজারের কাছে একটা গোরস্থানে মালয়েশিয়ার লোক শুয়ে আছে। ওই এলাকার লোকজন বলছে যে এই খবর, এই কবর থেকে আমরা খুশবু বের হতে দেখছি, ওই কবর থেকে খুশবু বের। আজকের এই জামানার ঘটনা, মাত্র কয়েক বছর আগের ঘটনা। তো ভাই দোস্ত বুজুর্গ, কামিয়াবি সফলতা হলো ইমান হাসিল করার মধ্যে। যে ইমান হাসিল করবে সে কামিয়াব হবে, যে ইমান হাসিল করবে না নাকাম হবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইমান হাসিল করছিলেন, তো আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, সারা দুনিয়ার বাদশাহ বানাইছেন, মানুষের বাদশাহ, জিনের বাদশাহ, অন্যান্য পশু পাখির বাদশাহ, পিঁপড়ার বাদশাহ, সব কিছুর উপর বাদশাহ দান করছিলেন, সমস্ত প্রাণীর ভাষা বোঝার মতন ক্ষমতা দান করছিলেন। কিন্তু যেহেতু তার ইমান ছিল, তো আল্লাহ তাআলা বাদশাহী সহ তাকে কামিয়াব করে দিয়েছেন। অথচ ওই নমরুদও সারা দুনিয়ার বাদশাহ ছিল, কিন্তু ইমান ছিল না, এই জন্য নাকাম হয়ে গেছে, বেইজ্জতির সাথে দুনিয়া থেকে চলে গেছে। আর সুলাইমান আলাইহিস সালাম ইজ্জতের সাথে দুনিয়াতে চলে গেছেন, আর সুলাইমান আলাইহিস সালাম জান্নাতি ঘোষণাই হয়ে গেছে। এই জন্য দুনিয়ার যত বড় ডিগ্রি হাসিল করে না কেন, যত পয়সাপাতির মালিকই হই না কেন, যত ধন দৌলত হাসিল করে না কেন, যত বড় বংশ মর্যাদা সম্পন্ন লোকদের সঙ্গে আত্মীয়তাই থাকুক না কেন, দেশের যত বড় নেতাই হই না কেন, কোনো কামিয়াবি হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত একবার মুস্তাকিল শতভাগের শতভাগ ইমান হাসিল না করবো। ইমান যতক্ষণ পর্যন্ত হাসিল না করবো ততক্ষণ পর্যন্ত আমি কামিয়াব হতে পারবো না। কামিয়াবির একই রাস্তা ইমান হাসিল করতে হবে।
গায়েবের উপর বিশ্বাস স্থান করতে হবে, আল্লাহ যে আছেন এই কথার একিন দিলের মধ্যে বসাইতে হবে, আল্লাহ সব কিছু করেন আল্লাহ জাত এই কথার একিন দিলের মধ্যে বসাইতে হবে, আল্লাহ তাআলাই সব কিছু করতে পারেন, আল্লাহ তাআলাই সব কিছু করেন, সব কিছু আগেও করছেন ভবিষ্যতেও করবেন, এই সব আল্লাহই করেন করতেছেন করবেন এই কথার একিন দিলের মধ্যে বিশ্বাস বসানো না হলো। আমি দেখতেছি যে এই যে ফ্যান চললে আমার গরম নিবারণ হয়, কখনোই নয়, এই ফ্যান চলার দ্বারা গরম নিবারণ তখন হবে যখন এই ফ্যানের বাতাসের উপরে আল্লাহর হুকুম থাকবে, ততক্ষণ আমাকে ঠান্ডা করতে পারবে, যখন হুকুম উঠায় নিবে এই ফ্যান চলতেই থাকবে রুম গরম হয়ে যাবে, এই কথার একিন করতে হবে। বরফ, বরফ মানে ঠান্ডা, আমরা বরফ মানে ঠান্ডা, আসলে বরফ মানে ঠান্ডা নাকি, বরফ হলো একটা জিনিসের নাম, ওই জিনিসটা ঠান্ডা, বরফ মানে ঠান্ডা নয়, বরফের মতো ঠান্ডা কই না, আমরা বরফের মতো ঠান্ডা, বরফ একটা জিনিসের নাম, কি জোম্যাটো বাজার ঠান্ডা একটা পানির নাম হলো বরফ। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চান যে এই বরফকে আল্লাহ আগুনের সাথে গরম করে দিবেন তো ওই বরফ আগুনের সাথে গরম হয়ে যাবে, আল্লাহ যদি চান যে আগুনকে বরফের সাথে ঠান্ডা বানায় দিবেন তো আগুন আগুনই থাকবে কিন্তু এই আগুন বরফের সাথে ঠান্ডা হয়ে যাবে। আবার যদি মনে করেন যে না এই আগুন আরামদায়ক ঠান্ডা হবে মানুষের জন্য তো আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে, তার নমুনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কি বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। তো এই যে আগুনের কোনো ক্ষমতা নাই, বরফের বরফের ক্ষমতা নাই মানুষকে ঠান্ডা পৌঁছায়, আগুনের ক্ষমতা নাই মানুষকে গরম পৌঁছায়, বাতাসের ক্ষমতা নাই মানুষের ক্ষতি পৌঁছায় কিংবা উপকার পৌঁছায়, পানির ক্ষমতা নাই মানুষের উপকার ক্ষতি পৌঁছানোর, সমস্ত ক্ষমতা এক আল্লাহ তাআলার, এই কথার একিন দিলের মধ্যে বসানোর নাম হলো ইমান, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি, এই কথার একিন দিলের মধ্যে বসাইতে হবে, নাহলে ইমান মোকাম্মেল হবে না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলতে, হে রাসূল আপনি বলেন, আপনি আপনার উম্মতকে এই কথা বলেন যে তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো, অর্থাৎ রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কি করলে, আল্লাহ রাসূলকে অনুসরণ করলে, আল্লাহ ভালোবাসবেন এবং জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের তরিকায় চলতে হবে, আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে। আজকাল তো অনেক সময় অনেক জায়গায় বক্তৃতাও এরকম শুনছি, ইতাআত ইতাআত করতে হবে এ কথা কোরআনের কোথাও নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, হ্যাঁ ইতাআত করতে হবে এ কত কথাও না, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দিমাগ থেকে এলেমকে বাইর করে নিতে পারে, এক মুহূর্তের মধ্যে দিমাগ থেকে এলেমকে বাইর করে নিতে পারে, কত বড় জিহালতপূর্ণ কথা, ওই ইতাআত কোথা থেকে আসলো, এতাআত বলতে কোনো কথা নেই কোরআন হাদিসে, এতাআত বলতে কোনো কোনো কথা নেই, অথচ আল্লাহ তাআলা কী বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের অনুসরণ করো, এতাআত করো, হ্যাঁ আল্লাহর এতাআত করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, এবং যারা তোমাদের মধ্যে জিম্মাদার তাদেরকে, তোমাদের মধ্যে জিম্মাদার তাদেরকে ইতাআত করো, ইতাআত ছাড়া কারো গতি নেই, ইতাআত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, ইতাআত ছাড়া আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে না, আল্লাহর সাথে সম্পর্ক পয়দা হবে না, আল্লাহর সাথে ভালোবাসা পয়দা হবে না, ইতাআত ছাড়া, ইতাআত লাগবে যে আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, সে হলো ইমানওয়ালা, সে হলো ইমানওয়ালা।
এখন আল্লাহকে স্বীকার করে নিল, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ গায়েবের মধ্যে আছেন, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এক শান্তি আর কামিয়াবি এই কথার একিন দিলের মধ্যে বসায় নিল, এখন সে ইমানওয়ালা হয়ে গেল। এখন ইমানওয়ালার ইমানওয়ালার কাম কি? তুমি এখন আখেরাতকে টার্গেট বানাও, তুমি এখন আখেরাতকে টার্গেট বানাও, দুনিয়া নেই। ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়াকে আসল মাকসাদ বানাবে, যে ব্যক্তি দুনিয়াকে আসল মাকসাদ বানাবে, তার ঠিকানা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন জাহান্নাম। জাহান্নাম তার বাড়ি হলো, জাহান্নাম হবে তার ঠিকানা, জাহান্নাম হবে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়ে ভয় করবে, এই সর্বনাশ, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, ভয় করবে এবং নিজের নফসের কুপ্রবৃত্তির বিরুদ্ধে চলবে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে চলবে, আল্লাহর হুকুমের উপর মজবুত থাকবে, কুপ্রবৃত্তি তাড়নায় আল্লাহর হুকুমকে নষ্ট করবে না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন কি? আল্লাহ তাআলা তার ঠিকানা বানা রাখছেন জান্নাত। আল্লাহ তাআলা ঠিকানা বানা রাখছেন জান্নাত। এই জন্য ইমানওয়ালার শর্ত হইল কি, তুমি এখন যেহেতু ইমান আনি ফেলছো, তুমি ইমানওয়ালা হয়ে গেছো, এখন তোমার রোগ, তোমার টার্গেট, হ্যাঁ, তোমার রোগ ঠিক করো, তোমার টার্গেট ঠিক করো, টার্গেট কোনটা বানাও, বা আখেরাত বানাও, আখেরাত। তোমার জজবার জজবাকে ঠিক করে ফেলো, তোমার জজবার একিনকে ঠিক করে ফেলো, এই জজবার একিন যদি ঠিক না থাকে তাহলে কাম হবে না, ইমানওয়ালা আর ইমান আর ঠিক থাকবে না। দুনিয়া হলো নাপাক, দুনিয়ার মহব্বত, দুনিয়া না, দুনিয়ার মহব্বত হলো নাপাক। মৌলানা ওসমান গনি সাহেব রহমতুল্লাহ বলছেন, দুনিয়ার মহব্বত নাপাক, যার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত লেগে যায় তার দিল নাপাক হয়ে যায়, আর এই নাপাক দিল নিয়ে যদি কবরে যায় তার কোনো নিস্তার নাই। আমার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আছে কিনা কেমনে বুঝবো? দশটা টাকা হারাই গেছে, দিলের মধ্যে যদি খুব চোট লাগে তাহলে বোঝে দুনিয়ার মহব্বত দিলের মধ্যে আছে। আমার বিশাল একটা টার্গেট ছিল, ব্যবসার টার্গেট ছিল, ব্যবসার টার্গেটটা আমার হাসিল হয় নাই, এখন চিন্তায় চিন্তায় শুকাইতে শুকাইতে এখন একবারে হাড্ডি বাড়া যাচ্ছে, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে আসে, খুব মাল এসে গেছে, আর ধীরে ভিতরে গর্বে ফুলে উঠতেছে এবং খুব আনন্দ লাগতেছে, সে খুব খুশি যে আমার এত মাল হয়ে গেছে, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে আসে, এটা সিম্পটম। ভাইয়া গাছ মেয়েছিল, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে যে আসে তার সিম্পটম হলো এইটা, যে দুনিয়া বাইরে গেলে আনন্দ লাগে, দুনিয়া ছুটে গেলে কষ্ট লাগে, তাহলে বলে গেলে দুনিয়ার মহব্বত দিলের মধ্যে আসে। দুনিয়া কামাই করো, কোনো সমস্যা নাই, খরচ করো, কামাই করো, খরচ করো, আল্লাহ রাস্তায় সদকা করো, দান করো, বোনের হক আদায় করো, মায়ের হক আদায় করো, বাপের হক আদায় করো, ফুপুর হক আদায় করো, খালার হক আদায় করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, হ্যাঁ, পুরা জিন ইনসানের হক আদায় করো, তোমার অর্জিত টাকা দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আর মহব্বত দিলের মধ্যে তুমি লাগাইতে পারবা না। তুমি যদি দিলের মধ্যে মহব্বত লাগাইছো তো তুমি মারা গেছো, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে লাগাবে। ফাজলা সদাকাতের ভিতরে আসে, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেলাল হযরত ওসমান রাদিয়াল্লাহু বিশাল ধন সম্পদ ছিল, কিন্তু মায়া মহব্বত ওই ধন সম্পদের প্রতি এক জাররা পরিমাণে মায়া মহব্বত ছিল না, এক জাররা পরিমাণে ভরসাও ছিল না, যেই আমার মাল আমার অভাব পূরণ করবে, এই মাল আমার ইজ্জত করবে, ইজ্জতলা করবে, এই মাল আমাকে সম্মানিত করবে, এই একিন জাররা পরিমাণও ছিল না। আমার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু ওই টাকার উপর ভরসা থাকা যাবে না, আরে অসময় শেখ আমার তো টাকা আছে, এর কোনো ব্যাপার হলো না, কয় টাকা লাগবে এই সমস্যার সমাধান করতে, এই একিন দিলের মধ্যে থাকা যাবে না, নো, এই টাকার দ্বারা সমস্যার সমাধান হবে না, এই টাকার দ্বারা মাসলা হাল হবে না, এই সম্পদের দ্বারা মাসলা হাল হবে না, মাসলা হাল করবে কে? আল্লাহ, আল্লাহ মাসলা হাল করবে। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার মালিক কিডনি নষ্ট হয়ে মরে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকার মালিক
জিহ্বার নিচে একটা ঘা হয়ে গেছে, ওই ঘা হয়ে শেষ হয়ে গেছে, নাই দুনিয়া থেকে চলে গেছে। কি হলো মাল? তোমার মাল কি কি উপকার করলো? তোমার কিচ্ছু উপকার করতে পারবে না। মালের কোনো ক্ষমতা নাই মানুষের জরুরতকে পুরা করে, আসবাবের কোনো ক্ষমতা নাই মানুষের জরুরতকে পুরা করে। জরুরত পুরা করনে আলা এক আল্লাহই হ্যায়, আল্লাহই আল্লাহ, ওই আল্লাহই জরুরত পুরা করা মালিক, কিছুই নাই হাতে, আল্লাহ তাআলা জরুরত পুরা করে দিবে। হযরত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দু তিন দিন যাবৎ ঘরে খানা পিনা নাই, দুই বেটা সহ না খায়া পড়ে আছে, ইবাদত বন্দিকিতে কোনো কমি কমা নাই, না তেলাওয়াতে কমি আছে, না তসবিহাতে কমি আছে, না নামাজে কমি আছে, হ্যাঁ না জিকিরে কমি আছে, কোনো কিছু কমি নাই, কিন্তু তিন দিন যাবৎ না খাইয়া থাকা। আমার এক সন্ধ্যা খাবার যদি একটু কম জোর হয়, গরমের কাছে যে ঠান্ডা ভাত হয়, তো আমির সাহেবের তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। কী আমির সাহেবের, কী আমির সাহেবের আন্ডারে এই জামাতে আসলাম রে, ঠান্ডা ভাত খাওয়াইলো, আলু ভর্তা ভাত খাওয়াইলো, গন্ধ ভাত খাওয়াইলো, এই করলো সেই করলো, কী অবস্থা। আর হাতমার তো জোহরা রাজিলা, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের হ্যাঁ সর্দারনি হবেন, যার দুই নয়নের মণি দুই সন্তান সমস্ত জান্নাতেদের সর্দার হবে, সমস্ত জান্নাতিদের সর্দার হবে, ওই মাস্তুরাত ওই দুই সন্তান নিয়ে জান্নাতের সর্দার দুইজন, দুই সর্দারকে নিয়ে জান্নাতের সর্দারনি বলে না খাই আছেন তিন দিন যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁড়াইছে, মা ফাতিমা ঘরে খা মানাবে না কিছু আছে, তোমার বাবা আজ তিন দিন যাবৎ কিছু খায় নাই, মায়েও খায়, বেটিও খায় নাই, নাতিও তিন দিন যাবৎ খায় নাই, বাপ আসে কি বলতেছে তোমার বাবা তিন দিন যাবৎ কোনো ভেড়া আনবে আর খানা পিনা খায় নাই, তোমার ঘরে আছে কিছু খানা পিনা? বলছে আব্বা জান আমরাও তো তিন দিন যাবৎ কোনো খানা পিনা করি নাই। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, মা ফাতেমার দিলে খুব কষ্ট লাগলো, আমি না খেয়ে আসি, আমার সন্তান না খেয়ে আছে, তো সমস্যা, আমার আব্বা মেহমান হয়ে আসলো আমার বাসায় আর আমি তার মেহমানদারি করতে পারলাম না, এইবার আল্লাহর কাছে হাত উঠেছে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করতেছে, তো ঘরে আটাও নাই, বকরিও নাই, তেলও নাই, নুনও নাই, কোনো কিছুই নাই, কিন্তু এই যে দোয়ার দ্বারা আমলের দ্বারা বাস আসমান থেকে নামায় নিয়ে চলে আসছে। দোয়া শেষ করতে না করতেই এক ঝুড়ি তন্দুর রুটি, খুশবুদার তন্দুর রুটি, এক পাতিল ভুনা গোস্ত, খুশবুদার ভুনা গোস্ত হাজির হয়ে গেছে, ওই দুই বেটাকে পাঠাইছে, বেটা যাও তোমার নানাদিক ডেকে নিয়ে এসো, চলে গেছে নানাদিক ডাকতে, কী ব্যাপার কয়ে আম্মা ডাকতেছে এখনই আসেন, বাসায় ঢুকতে দেখি কি খুশবু, হ্যাঁ যে খুশবু কখনোই আর এরকম খুশবু পাওয়া যায় নাই, এই খুশবুদার খানা, আরে আজীব ব্যাপার, গোস্তর খুশবু, রুটির খুশবু। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, মা তুমি কোথায় পাইলে এগুলা? একটু আগেই তো আমি দেখে গেলাম তোমার ঘরে খানা পিনা নাই, তিন দিন যেমন তোমার চুলা চলে না, এগুলো কোথায় পাইলা তুমি? কীরকম যোগ্যতাওয়ালা বেটি, হ্যাঁ বলতে বাপজান আব্বাজান আমি এই খানা সেইখান থেকে হাসিল করছি, ইমরানের বেটি মরিয়ম যেখান থেকে হাসিল করছি, ওই যে ঘরে তালা মারি গেছিল না জাকারিয়া আলাইহিসসালাম, হ্যাঁ জাকারিয়া আলাইহিসসালাম খালু, জাকারিয়া আলাইহিসসালাম খালু হইতো, খালু ঘরের মধ্যে হুজরার মধ্যে ভুলে তালা মারি আটকাই গেছে, তিন দিন নাই সফরে চলে গেছে, তাবলিগের সফর চলতেছে, তিন দিন পর মনে হয়েছে কেরে আমার মরিয়মকে তো কি ঘরে আটকা রেখে আসলাম নাকি, আসে ফিরে আসে ঘর খুলে দেখে হ্যাঁ মরিয়ম ঘরের মধ্যে আটকা, হরেক রকমের ফলমূল একেবারে খুশবু দ্বারা ঘর ভর্তি। কইছে মা তুমি এগুলো কোথায় পেলা? কয় কেন আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে দিয়ে দিছেন, আল্লাহ একবারে প্রতি সন্ধ্যাতে যত সন্ধ্যা খাওয়ার দরকার হয় প্রতি সন্ধ্যাতেই ঝুড়ি ভর্তি করে করে আল্লাহ তালা বলে আমার ঘরের ভিতরে এই ফলমূল পাঠাই দিয়েছেন, আমি এইগুলি খাই তিন দিন ছিলাম। আল্লাহ একবার কাবিরান কাবিরান, তো আল্লাহ তালা কোনো সিজ আসবার আবার মোহতাজ না, সারা দুনিয়া যদি তামা হয়ে যায়, সারা দুনিয়ার এক ইঞ্চি মাটিও যদি না থাকে, সারা দুনিয়া তামা হয়ে চলে গেছে, আসমানের সমস্ত মেঘ উঠে শেষ হয়ে গেছে, রোদ আর রোদ, হ্যাঁ 50 ডিগ্রি 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলতেছে, এই অবস্থায়ও আল্লাহ রাব্বুল ইজ্জাত জমিনের প্রত্যেকটা প্রাণীকে একেবারে আসুদা পুরা করে খাওয়ানোর মালিক, আল্লাহ তালা সুস্থ রাখার মালিক, আল্লাহ তালা এই গরম থেকে হেফাজত করার মালিক, এই একিন দিনের মধ্যে থাকতেন।
মাল থাকতে পারে কিন্তু মালের উপর ভরসা থাকা যাবে না মাল দ্বারা হয় মাল দ্বারা আমার অভাব পূরণ হবে মাল দ্বারা আমার সমস্যা দূর হবে এই কথার ইকিনদিলের মধ্যে থাকা যাবে না হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এটা হযরত তলোয়ারে নয় উদারতায় কিতারে কিতাবে আব্দুল জলিল মাজাহিরি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই ঘটনাটা হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অনেক পয়সার মালিক হয়ে গেছেন ধন দৌলতের মালিক হয়ে গেছেন এক সময় খুব গরিব ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গভর্নর বানিয়ে দিয়েছিলেন ইয়েমেনের গভর্নর বানিয়ে দিয়েছিলেন তো ওখান থেকে তার অনেক সহায় সম্পদ হয়ে যায় অনেক পয়সা পাতির মালিক হয়ে যান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপায় তার এই সম্পদ হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় ফারাসতওয়ালা লোক ছিলেন ফারাসতওয়ালা সাহাবী ছিলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যা বলতেছেন যে ভাই মুয়াজ তোমার এই সমস্ত মাল বাইতুল মালে জমা দিয়ে দাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছেও গেছিলেন খলিফা তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আপনি এই মুয়াজের সব মাল জমা দিয়ে নেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কাছেও গেছেন যে তোমার সব মাল বাইতুল মালে জমা দিয়ে দেন দুজনে একই কথা বলছেন ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আল্লাহ রাসূল তার সচ্ছলতা চাইছে এই আমি সেই সচ্ছলতা আমি কিভাবে কাড়িয়ে নিতে পারি আল্লাহ রাসূলের তা দিল চাইছে মুয়াজের সচ্ছলতা আসুক আমি কিভাবে সেই সচ্ছলতাকে কাড়িয়ে নেব আমি এটা পারবো না আমি এটা পারবো না মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন গেছে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছে আরে তুমি আমার মাল বাইতুল মালে জমা করে দেওয়ার কেডা আল্লাহ রাসূল আমার সচ্ছলতা চাইছে তুমি আমার মাল জমা করে নিতে চাচ্ছ বাইতুল মালে জমা দিয়ে দিতে বলতেছো তুমি বাইতুল মালে জমা দেওয়ার কেডা আমি বাইতুল মালে জমা দেব না ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন এই রাত ভোর আল্লাহ কাছে দোয়া করতে আল্লাহ এই মুয়াজকে মালের খপ্পর থেকে মালের ক্ষতি থেকে তুমি মুয়াজকে হেফাজত করো আল্লাহ আমার তো মনে হচ্ছে এই মুয়াজ তো মালের চক্রে পড়ে গেছে মালের মহব্বত তার দিলের মধ্যে লেগে গেল কি না তুমি এই মুয়াজকে এই মালের খপ্পর থেকে মালের খতরনাক থেকে তুমি হেফাজত করে দোয়া চোখ দিতেছে রাতভর দোয়া করতেছে রাতভর দোয়া করতেছে এখন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সকালবেলা উঠে দৌড়াইছে আইসে বলতেছে যে হে ওমর আমার সব মাল বাইতুল মালে জমা দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে গেছি চলো ভাই আমার মাল বাইতুল মালে জমা দেওয়ার ব্যবস্থা করে দাও তুমি বলছে কী ব্যাপার তুমি কালকে এই কথা বললে এখন এই কথা বলতেছো কেন বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি সমুদ্রের অতল গভীরে তলায় যাচ্ছি আমি এত চেষ্টা করতেছি ওঠার জন্য কোনো ক্রমে কোনোভাবে আমি উঠতে পারতেছি না কোনোভাবেই আমি উঠতে পারতেছি না অনেক চেষ্টা করতেছি অনেক মানে কৌশল অবলম্বন করতেছি কোনো কৌশলে আমার কাজে লাগতেছে না আমি সমুদ্রের ভিতরে খেলে তলায় যাচ্ছি কোথায় থেকে যেন তুমি আসলা আইসে আমাকে পানির মধ্যে হাত ঢুকাই দিয়ে আমাকে টাইনি শুকনা উঠায় আমাকে বাঁচাই দিলা তো আমি এই স্বপ্নের তাবির এই করছি যে আমি এই মালের সাগরে ধ্বংস হয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি আর তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছো কিন্তু আমি এই মালের সাগরে ডুবে যাচ্ছি এই জন্য আমি এই মালকে আমি আর চাই না এই মালকে আমি আমার বাইতুল মালে জমা দিয়ে দেবো আমার এটা ব্যবস্থা করো ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু এক আজীব উত্তর দিলেন এ মুয়াজ এখন আর তোমার মাল জমা দেওয়ার দরকার নেই তুমি এই মাল এখন তুমি ব্যবহার করো দিনের লাইনে খরচ করো গরিব মিসকিনের বিরুদ্ধে দান করো প্রতিবেশীর হক আদায় করো তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো এই মাল আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না বলছে কী ব্যাপার ভাই তুমি কালকে বললে জমা দিতে আজকে আবার বলতেছো এটা ক্ষতি করতে পারবে না কারণ কী কারণে বলতেছো ওটা বলছে দেখো কালকে পর্যন্ত এই মালের মহব্বত তোমার দিলের মধ্যে ছিল এই মালকে ছাড়তে চাও নাই এই মালের মহব্বত দিলের মধ্যে থাকার কারণে এই মাল তোমার ক্ষতি করতেছিল এই মাল তোমার মানে খতরনাক পৌঁছে দিয়েছিল এটা আমি বুঝতে পারছিলাম এই জন্য তোমাকে মাল জমা দিতে বলছিলাম আজকে যেহেতু তোমার দিল থেকে মালের মহব্বত বের হয়ে গেছে আর তোমার কোনো চিন্তা নেই এই মাল তোমার আর কোনো ক্ষতি করতে পারে এই জন্য দিলের রোগ ঠিক করতে হবে যে আমার মাল থাকতে পারে কিন্তু মালের উপরে ভরসা থাকা যাবে না মাল থাকতে পারে মালের মহব্বত থাকা যাবে না মাল থাকতে পারে মালের উপর ভরসা থাকা যাবে না মালের মহব্বতও দিলের মধ্যে থাকা যাবে না যদি থাকে তাহলে আমি ধ্বংস হয়ে যাব আমি হালাক হয়ে যাব হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে ওনার নিজ মহল্লার মসজিদে পড়তেছেন আর হলো কারণ এইদিকে মসজিদে অনেক বেশি সংখ্যক সাহাবি হাজির হয়েছেন হুজুর বলতে কি ব্যাপার মুয়াজের মালের খবর পাইছো নাকি সাহাবাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক কথা বলছেন কারণ মুয়াজের যখন কাফেলা আসে মালের কাফেলা আসে তখন অনেক দান খরাত করে এই জন্যই আমরা বেশি পরিমাণে মসজিদে হাজির হয়েছি সকালবেলা বলছে এই মালের মহব্বত হ্যাঁ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু
বলছে আব্দুর রহমানের দিলের মধ্যে এই মালের মহব্বত যদি থাকে সে হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ঘন ঘোষণা হয়ে গেছে যে উনি তো আশারে মুবাশশারার একজন, আগেই ঘোষণা হয়ে গেছে জান্নাতে যাবেন। তো উনি জান্নাতে যাবেন ঠিকই, কিন্তু হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে, দুনিয়ার সব মানুষ দেখবে যে জিল্লতির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে ঢুকতেছে। একজন দৌড়ায় চলে গেছে, যায় তার মহল্লা যায় জিজ্ঞেস করছে, এই আব্দুর রহমান তুমি এখানে বসে আছো, আল্লাহ রাসুল এই কথা বলছেন। উনি দৌড়া চলে আসছেন, আসে বলছে, ইয়া রাসুলুল্লাহ আপনি এই কথা বলছেন, আমি এই সব মাল আপনার সোপর্দ করে দিলাম, আপনি সব বন্টন করে দেন। 200 উট ভর্তি মাল ছিল, 200 উট ভর্তি মাল ছিল তার কাছে। এই সমস্ত মাল, সমস্ত মাল বলে এরকমভাবে উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে দিছে। মালের মহব্বত যদি দিলের মধ্যে থাকতো এই মাল দিতে পারতো? পারতো না। মালের মহব্বত যদি দিলের মধ্যে থাকতো ওই মক্কায় এত বড় সম্পদের পাহাড় রেখে হিজরত করতে পারতো না। মালের মহব্বত যদি দিলের মধ্যে থাকতো তাহলে এই যে মারা লক্ষ লক্ষ গাছ গাছরাওয়ালা বাগান, এই বাগান কুরবানি করে আসতে পারতো না। এই যে শত শত উটের পাল, এই পালকে কুরবানি করে মদিনায় আসতে পারতেন না। মাল ছিল, মালের মহব্বত ছিল না দিলের মধ্যে। মাল ছিল, মালের ভরসা দিলের মধ্যে ছিল না। এই জন্য মাল কামাই করো সমস্যা নাই, মালের মহব্বত দিলের মধ্যে বসান যাবে না, মালের উপর ভরসা করা যাবে না, মালের উপরে ভরসা করা যাবে, যদি করি তাহলে আমি হালাক হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করুক যে ভাই আমি আমার ইমানকে ঠিক করি, আমার ইমানকে ঠিক করি, আমি নিজের নিজের বিচার করি যে আমার দিলের মধ্যে মালের মহব্বত কতটুকু আছে, আমার দিলের মধ্যে মালের মহব্বত কতটুকু আছে আমি নিজে নিজের বিচার করি। এখন এই মালের মহব্বত দিল থেকে বের করতে গেলে অন্য কোনো রাস্তা নাই, একই রাস্তা আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের মেহনত করতে, দাওয়াতের মেহনত করতে হবে। যত বেশি আমি দাওয়াতের মেহনত করব, ঈমান দিলের মধ্যে বসতে থাকবে আর মাখলুকের একিন দিল থেকে বের হতে থাকবে, মাখলুকের একিন দিলের থেকে বের হতে থাকবে। এদের করবো ভাই ইনশাল্লাহ, মেহনত করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমার তৌফিক দান করেন যে এই মেহনতের রেজাল্ট কি মাগফিরাত, মাগফিরাত। যারা এই মেহনত করবে আল্লাহ তালা তাকে বেগুনা করে দেবেন, তার দোয়া কবুল হতেই থাকবে। কাপের মোশরিকদের দিল চিরে চিরে আমার এই মেহনতের উসিলাতে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দিবেন, মুসলমানের অধীনস্থ করে দিবেন, মুসলমানের অধীনস্থ করে দিবেন। পুরা আফ্রিকাকে মুসলমানের অধীনস্থ করে দিছে, ইউরোপকে মুসলমানের অধীনস্থ করে দিছে, পুরা আফ্রিকা ইউরোপ সব। তখন ওই জামানা কোন কোন দেশ ছিল, ওই সাহাবা ইকরামদের জামানায় কি অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে নাকি, ওই আমেরিকা আবিষ্কার হয়েছে নাকি? ছিলই তো হলো কেন এশিয়া ইউরোপ আর এই আফ্রিকা, আর তো কোনো মহাদেশ ছিল না। মহাদেশ ছিল কিন্তু জানা ছিল না মানুষের যে ওইসব মহাদেশ ছিল। ওই তিন মহাদেশ ছিল, তিন মহাদেশ ছিল, ওই তিন মহাদেশের সমস্ত বড় দেশগুলো মুসলমানের পায়ে নিয়েছিল। কখন? যখন মুসলমান দুনিয়াকে ছাড়ছে আল্লাহকে ধরছে। এই যে দুনিয়াকে ছাড়তে হবে আল্লাহকে ধরতে হবে, দুনিয়া ছাড়বো আল্লাহকে ধরবো, তাহলে দুনিয়াতেও কামিয়াব হবো, আখেরাতেও কামিয়াব হবো। আখেরাতের জিন্দগিতে দুনিয়াতে যেরকম আমার জরুরত আছে এর চেয়ে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি জরুরত আখেরাতে আমার হবে, আখেরাতে হবে। দুনিয়াতে কয় প্লেট খানা খাই? সর্বপ্রথম নাস্তা হবে আপনাকে তিন প্লেটের, যদি কেন হোটেলে বসা দিয়ে দুই প্লেটের খায় তিন প্লেট খাবার দেই তো পেটে অসুখ হয়ে যাবে, কি মাথা ঘোরা শুরু করে দিবে, গা ঘাঁটা শুরু করে দিবে, গা ঘামিয়ে যাবে, এরে বাবা এত খানা খাইয়া কি অবস্থা, খুব খারাপ। প্রথম নাস্তা হবে 1,60,000 প্লেট, জান্নাতের প্রথম নাস্তা হবে 1,60,000 প্লেট মাছের কলিজা বোনা। প্লেট যে হবে প্লেটটাও খানার তৈরি হবে, ওই খানার প্লেট তার উপরে কলিজা বোনা ওইটা খাবে, খাওয়ার পর প্লেটও খায় ফেলবে, আর প্লেট খাবে আর বলবে আরে এই মাছের কলিজা ভুনার চাইতে প্লেটের টেস্টটা আরও বেশি। আল্লাহ একবার কাজী রাম কাজী কী আর চাই বাতা, হ্যাঁ দুনিয়াতে যা কিছু আমার মন চাচ্ছে এ তো সব আছে, এর চেয়ে হাজার লক্ষ গুণ বেশি আছে। একজন হাদিসের মধ্যে আসছে, একজন ফেরেশতাকে বলা যদি হয় যে সবচেয়ে ছোট যে জান্নাত হবে সেই জান্নাতের ভিতরে যেসব মালামাল আছে, যেসব নিয়ামত আছে এর তালিকা বানাও, 500 বছর ধরে যদি খালি লিখতেই থাকে, একটা সেকেন্ড বিরতি নাই, খালি লিখতেইছে একজন ফেরেশতা, লিখতেইছে 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 500 বছরেও
ওই ছোট এক জান্নাতের নিয়ামতের তালিকা বানায়া শেষ করতে পারবে না। তাহলে ছোট জান্নাতটাই তাহলে কত বড় হবে, আর কি পরিমাণ মালামাল থাকবে সেখানে? আল্লাহ আকবার। মৌতের সময় 500 রকমের সুসংবাদ দেওয়া হবে, 500 রকমের নিয়ামতের সুসংবাদ দেওয়া হবে আপনাকে। আমরা যে কজন আছি সবগুলোকে মিলেকে যদি বলা হয়, আচ্ছা 500টা জিনিসের নাম লেখেন তো, এই 10-15টা খুব জোরে লিখবো, 20-15 লিখতে লিখতে আবার এই চিন্তা ঠেকে ঠেকে লিখবো, তারপর 30-40টা লেখার পর আর খুঁজে পাবো না আর কো আর কী জিনিস আছে আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই সবাই মিলে দেখা যাবে যে 100টা জিনিস এই নাম লিখতে পারতেছি না। আর মৌতের সময় 500 রকমের জিনিসের সুসংবাদ দিবে, আরে তোমার জন্য তো এই আছে, তোমার জন্য তো ওই আছে। আর জান্নাতের ভিতরে যা আছে এক ফেরেশতাকে যদি লেখতে লাগাই দেওয়া হয়, তালিকা বানাইতে লাগাই দেওয়া হয়, 500 বছর যদি লেখেও তালিকা শেষ করতে পারবে না। যে এত মালামাল, এত নিয়ামত আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, তাহলে কত আইটেমের জিনিস আছে সেখানে? এই জিনিস হলো কার বিনিময়? বলে ইমানের বিনিময়। ইমান আসবে কীভাবে? দাওয়াতের মেহনতের দ্বারা। নিজের মাল নিজের জান নিয়ে আমি দাওয়াতের মেহনত করব, আল্লাহ তাআলা ওই নিয়ামত দান করবে। দাওয়াতের মেহনতের পুরস্কার হলো, প্রথম পুরস্কার হলো জাহান্নাম থেকে বাঁচাই দিবে, ভয়ঙ্কর জাহান্নাম থেকে, ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাই দিবে। বলছে ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে, এবং এমন জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবেন যার নিজ দিয়ে নহরসম প্রবাহিত, এবং জান্নাতের ভিতরে আবার একটা মহল দিবেন যার নাম হবে আদন, আদন নামক মহল দিবেন। জান্নাতের ভিতরে আদন নামক মহল দিবেন। মহলের ভিতরে কতগুলি কি নিয়ামত থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে ওই মহল, ওই মহলের ভিতরে 70টা লাল ইয়াকুত পাথরের তৈরি প্রাসাদ থাকবে, প্রত্যেক প্রাসাদের ভিতরে 70 কামরা থাকবে, প্রত্যেক কামরা ভিতরে একটা করে দস্তরখানা থাকবে, প্রত্যেক দস্তরখানায় একজন করে হুর থাকবে খাজিনদার হিসাবে এই খাওয়ানোর জন্য, আবার প্রত্যেক রুমের ভিতরে 70টা করে খাট থাকবে, প্রত্যেক খাটের উপরে 70টা করে বিছনা থাকবে, প্রত্যেক বিছনার উপরে একটা করে হুর বসা থাকবে। এই হিসাবে 2,40,10,000 বিছনা থাকবে, আর 2,40,10,000 ওই বিছনার উপরে 2,40,10,000 হুর বসা থাকবে, ওই হুরের মালিক হবে ওই জান্নাতি। আবার প্রত্যেক রুমে আবার 70টা করে দস্তরখানা, প্রত্যেক দস্তরখানে আবার একজন করে হুর, ওখানে তো হুরের সংখ্যা আবার আছেই প্রায় 5,000-এর কাছাকাছি। তাহলে এত পরিমাণ নিয়ামত শুধু ওই আদন নামক জান্নাতের মধ্যে, মানে জান্নাত আদন কিন্তু আলাদা জান্নাত না, জান্নাত আর ফেরদাউসের মধ্যে অবস্থিত একটা মহলের নাম হলো আদন। ওই আদন পাবে হলো দিনের দায়ী যারা, যারা দাওয়াতের মেহনত করে আল্লাহর রাস্তায়, নিজের মাল নিজের জান নিয়ে খরচ করে আল্লাহর রাস্তায় কুরবানি করে মেহনত করে, হ্যাঁ দিন জিন্দা করার জন্য সংগ্রাম করে, এরা হলো ওই জান্নাত পাবে, ওই মহল পাবে, ওই নিয়ামত পাবে। এই জন্য ভাই আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে নিজের মাল নিজের জান খরচ করে পুরো জিন্দগি, শুধু এই সিল্লার জন্য নয় কিংবা 2-3 দিনের জন্য নয়, পুরা জিন্দগি এই মেহনত করবো, এটা পাক্কা ইরাদা করে নেই, নিয়ত করলাম ভাই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা ইনশাল্লাহ মাগরিবের পরে বয়ান শুনে আমরা নাম লেখা দিব সবাই, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।